একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই। ওয়ালাইকুম সালাম, একটু দ্রুত যুক্ত হয়ে যান যারা ক্লাস করবেন, জিকের ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস, যেটা যারা করবেন দ্রুত একটু কষ্ট করে যুক্ত হয়ে যান গ্রুপে। বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, সেটা হলো যে মোগল সাম্রাজ্য। আমরা জানি যারা কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তাদের জন্য অত্যন্ত ভীতির একটা জায়গা হলো সাধারণ জ্ঞান। যারা আমরা সাধারণ জ্ঞানের, যারা আমরা ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি থেকে আসছি, কমার্স ফ্যাকাল্টি বা সায়েন্স ফ্যাকাল্টি থেকে, তাদের জন্য অত্যন্ত ভিত্তির নাম হচ্ছে এই ইতিহাস। এবং আমরা আমি বেসিক্যালি ইতিহাস অনেক মজা করে পড়াই, এবং আমার বিশ্বাস আপনাদের সুন্দর সুন্দর গল্প বলবো এবং সেই গল্পের মাধ্যমে ইতিহাস মুখস্থ করানোর চেষ্টা করব। বন্ধুরা, যুগে যুগে বিভিন্ন পরিবর্তন সাধিত হয় এবং বিভিন্ন বড় ঘটনা কিংবা বড় কোনো পরিবর্তন সমাজে যেমন পরিবর্তন আনে, ইতিহাসে পরিবর্তন আনে, তেমনি পরিবর্তন আনে ধ্বংস কিংবা আনে নতুনত্ব, এইসব কিন্তু সৃষ্টি হয়। এরকম 1526 সাল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাল, যেই সালে ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয় 1526 সালে। অর্থাৎ সম্রাট বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, সম্রাট বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে। ভারতের পানিপত নামক একটা জায়গা, পানিপত কিন্তু কোনো পানির জায়গা না, যেখানে পানি আছে এমন জায়গা না, পানিপত নামক একটি স্থানে তিনি হচ্ছে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন, করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এদের আমার সালটা লিখেছি দেখেন 1526 থেকে 1707, অর্থাৎ 1526 সালে শুরু করেন সম্রাট বাবর এবং 1707 সালে শেষ করেন আওরঙ্গজেব, শাহজাহান এবং এখানে মোহাম্মদ শাহ, পরে এখানে আওরঙ্গজেব, শেষ করেন আওরঙ্গজেব, যার তার নাম আলমগীর, এবং তারপরে মোহাম্মদ শাহ। আপনাদের কাছে খাতা কলম থাকলে কাইন্ডলি একটু লিখে নেবেন। আমরা এখানে সিরিয়াল ধরে দিয়েছি কার কার নাম, দেখেন এখানে অনেকে মনে রাখে, বাবার হইল একবার জ্বর, সারিল ওষুধে, এভাবে অনেক সময় মনে রাখি, বাট এমনি মনে থাকে। আমরা যদি খুব ডিটেলস পড়ি তাহলে কিন্তু মনে থাকবে। দেখেন, আমরা ক্লাসে কিন্তু অনেক ছেলে মেয়ে থাকার কথা ছিল, ক্লাসে আছে মাত্র 10 জন। এনিওয়ে, যাই হোক, তাহলে আমরা কি দেখলাম, সম্রাট গুলান মুঘল সম্রাটের নাম প্রথম হলো বাবর, হুমায়ুন, বাবার হইল একবার জ্বর, এটা মনে রাখি, বাবার হইল একবার জ্বর, সারিল ওষুধে। বাবার হলো বাবর, হুমায়ুন আকবর, বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব এবং মোহাম্মদ শাহ। এই হলো আমার সিকুয়েন্স, মানে এভাবেই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং মুঘল সাম্রাজ্যের শাসকগুলো প্রতিষ্ঠা করেন। এখন কিন্তু একদম রিল্যাক্সের টাইম, আপনাদের পড়া মনে রাখার একদম পারফেক্ট সময় কিন্তু এখন। আমরা একদম বিস্তারিত কিন্তু পড়বো, আমরা এই সারা সারা ভাবে কিন্তু পড়বো না, আমরা প্রথমে বাবর বাবর কি পড়ব, প্রথম যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, খুবই গুরুত্বপূর্ণ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এবং আশা করি আজকের ক্লাস আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আজকের ক্লাস আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ইংরেজি লিখতে লিখতে বাংলা লিখতে বেশ প্রবলেম হয়, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ওকে, তা প্রথমে আমরা তার পরিচিতি দেখব, পরিচিতি আমরা ডিটেলস করব তার সম্বন্ধে, প্রথমে তার পরিচিতি দেখব আমরা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, প্রথমে আমরা তার পরিচিতি দেখব। আপনারা সবাই মনে হয় খাতা কলম নিয়ে বসছেন, একটু রেসপন্স করবেন, খাতা কলম নিয়ে বসছেন কিনা রেসপন্স করুন প্লিজ, আর ক্লাসের টাইম ধরে উপস্থিত থাকবেন তাহলে আমি খুব খুশি হব। পিতা হচ্ছেন ওমর শেখ মির্জা, তার পিতা আমরা দেখেন সারা জীবন মনে থাকে ওমর শেখ মির্জা, তার পিতা হচ্ছেন ওমর শেখ মির্জা, তার পিতা হচ্ছেন ওমর শেখ মির্জা, ওমর শেখ মির্জা, এবং মাতা হচ্ছেন কুতলুক নিগার, কুতলুক নিগার। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিব, যে তার পিতা ছিলেন ওমর শেখ মির্জা, মাতা ছিলেন কুতলুক মির্জা,
কুতলুক নিগার, ওমর শেখ মির্জা ছিলেন তৈমুল্লং এর বংশধর। তৈমুল্লং, তৈমুল্লং নিশ্চয় বীরের নাম শুনছেন। তার পিতা ছিলেন তৈমুল্লং এর বংশধর আর মাতা ছিলেন চেঙ্গিস খানের বংশধর। খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন, তাহলে তার পিতা এবং মাতা দুই গ্রুপ থেকে কিন্তু তিনি হচ্ছেন বীরের রক্ত তার শরীরে প্রবাহিত। পিতা ছিলেন হচ্ছে ওমর শেখ মির্জা। আপনারা বইতে এভাবে গোছানো পাবেন না ভাই, আমি যেভাবে সুন্দর করে গুছিয়ে দিই এভাবে গোছানো আপনি পাবেন না। পিতা ছিলেন হচ্ছে ওমর শেখ মির্জা আর মাতা ছিলেন কুতলুক নিগার। এবং তিনি ছিলেন, পিতা ছিলেন ওমর শেখ মির্জা তৈলিক তৈলুং তৈমুল্লং এর বংশধর এবং মাতা ছিলেন হচ্ছে চেঙ্গিস খানের বংশধর। তাদেরই সন্তান হচ্ছে বাবর। খুব খেয়াল করে, তাদেরই সন্তান হচ্ছে বাবর। 1483, খুব গুরুত্বপূর্ণ কথা, তিনি 1483 সালের 27 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 1483 সালের 27 ফেব্রুয়ারি সম্রাট বাবর জন্মগ্রহণ করেন। একটু ডেটটা লিখে নেবেন প্লিজ, সরি না, 24 ফেব্রুয়ারি হবে, 24 ফেব্রুয়ারি একটু লিখে নেবেন। তাহলে সম্রাট বাবর জন্মগ্রহণ করেন, তার পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা এবং মাতার নাম কুতলুক নিগার। এবং ওমর শেখ মির্জা এবং কুতলুক নিগার, আর তিনি তার বাবা ছিল হচ্ছে ওমর শেখ মির্জা ছিল তৈমুল্লঙ্গের বংশধর এবং মাতা ছিলেন চেঙ্গিস খানের বংশধর। খুব খেয়াল করবেন, চেঙ্গিস খানের বংশধর। আমরা এই পাশটা একটু মুছে দিব, এই পাশটা, কারণ এই পাশটা মুছে দিব, এখানে একটু ফিগার ড্র করবো এই জন্য। ওকে, এখন দেখেন, তাহলে আমরা পরিচিতি পেয়ে গেলাম, পরিচিতি পেয়ে গেলাম নিশ্চয়ই যে তারা, তার বাবার জন্ম কোথায়। এবং দেখেন এটা কিন্তু নিশ্চয়ই ওমর শেখ মির্জার এবং কুতুব মিনার, তাদের দুজনের বিয়ে হয়, তাদের মাঝখানে সন্তান বাবর 1483 সালে 24 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। খুব খেয়াল করবেন, তাহলে পরিচয় আমরা পেয়ে গেলাম, এখন আমরা পরিচয় আমরা পেয়ে গেলাম, এখন আমরা দেখব কি যে ছোট্ট একটা ফিগার ড্র করব, ছোট্ট একটা ফিগার, সেই ফিগারটা হলো এরকম, এরকম একটা ফিগার। এবং তার ঠিক পরে এই জায়গাটার নাম সমরখন্দ, নাম এসে শুনছেন, এই জায়গাটার নাম সমরখন্দ এবং এই জায়গাটার নাম ফারগানা, দুটা জায়গার নাম। এবং এর এই পাশের জায়গাটা রাশিয়া এবং এই জায়গাটা তুর্কমেনিস্তান এবং এই জায়গাটা মধ্য এশিয়া। তাহলে কি বললাম, দেখেন তুর্কমেনিস্তান এবং রাশিয়ার মধ্যবর্তী একটা জায়গার নাম সমরকন্দ এবং ফারগানা। তার বাবা ওমর শেখ মির্জা, তার বাবা ওমর শেখ মির্জা এই ফারগানা অঙ্গরাজ্যের রাজা ছিলেন। খুব খেয়াল করবেন, তার বাবা ওমর শেখ মির্জা এই ফারগানা অঙ্গরাজ্যের রাজা ছিলেন। তার বাবা ওমর শেখ মির্জা এই ফারগানা অঙ্গরাজ্যের রাজা ছিলেন। এবং এই পাশে কিন্তু সমরখন, খুব গুরুত্বপূর্ণ, এই সমরখন তৎকালীন খুব পাওয়ারফুল একটা জায়গা, যেখানকার শাসনকর্তা ছিল তৈমুল্লং এর বংশধররা। খুব খেয়াল করবেন, অর্থাৎ তারই কিন্তু মামারা ছিল এই জায়গার, তারই হচ্ছে আত্মীয়রা ছিল কিন্তু সমরখন্দের শাসনকর্তা। খুব খেয়াল করবেন, তার ঠিক নিচে এই জায়গাটা হচ্ছে কাবুল, আফগানিস্তানের রাজধানী হলো কাবুল। আর তার নিচে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে দিল্লি, তার ঠিক নিচে এই জায়গাটা আগ্রা। বন্ধুরা ফিগার ড্র করলে সারা জীবন মনে থাকে, তাহলে নিশ্চয়ই বুঝছেন এই জায়গাটা হলো কি, কাবুল। খুব খেয়াল, এই জায়গাটা হলো কাবুল। একটু দেখেন, আপনার খাতা একটু ফিগার ড্র করে নেবেন, আমরা সম্রাট বাবরকে খুব ভালো করে পড়বো এবং বাকিগুলো আমি পড়াবো না, ওইগুলো আপনাদেরকে আমরা বই থেকে পড়ে নিতে বলবো। এবং বিশ্বাস করেন খুবই মজার, আপনি কোনোদিন ভুলে যাবেন না। তাহলে কি আমরা এতটুকু বুঝতে পারছি কিনা, একদম ম্যাথমেটিক্যাল টার্মসের মতো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা প্লিজ। এখন দেখেন 1494 সালে, 1494 খুব খেয়াল করবে, তার জন্ম কত, 1483, 1494 এই তারিখে তার বাবা মৃত্যুবরণ করেন। তাহলে 1483 জন্ম, 1484 কত বছর হয় সে পর্যন্ত, 1483, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, মাত্র 12 বছর বয়সে। খুব খেয়াল করবেন, এই জায়গাটা অনেকের মিসিং আছে, মাত্র 12 বছর বয়সে, 12 বছর বয়সে তিনি ফারগানার
রাষ্ট্র রাজা হন কে এই সম্রাট বাবর তার বাবার মৃত্যুর পর 1494 সালে মাত্র 12 বছর বয়সে ফারগানা অঙ্গরাজ্যের রাজা হন হচ্ছে সম্রাট বাবর বা বাবর হচ্ছে এটা ক্ষমতা দখল ক্ষমতায় আসেন তার বাবার মৃত্যুর পর দেখেন কত আমরা নর্মালি কিন্তু মুখস্থ করি যে সম্রাট বাবর কত বছর বয়সে ক্ষমতা বসেছিলেন এগুলো তো বেসিক্যালি মুখস্থ করি এগুলো বেসিক্যালি মুখস্থ করার কোনো কারণ নেই আমরা খুব ম্যাথমেটিক্যালি দেখাই দিব একদম তাহলে 1494 সালে খুব খেয়াল করবো 1494 সালে তিনি কি করেন ফারগানার ক্ষমতায় বসেন এবং দেখেন কত বছর বয়সে মাত্র 12 বছর বয়সে আমি বলেছি যে তার পিতার এবং মাতার যে রক্ত দুটাই কিন্তু হচ্ছে আপনার নেতৃত্বের রক্ত এবং সেখানে তিনি এই 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 অল্প সময়ের মধ্যেই মাত্র 12 বছর বয়সে তিনি এই অঙ্গরাজ্য দখল করে ফেলেন এই যে ফারগানা অঙ্গরাজ্য দখল করে ফেলেন মাত্র 12 একটা 12 বছর বয়সে শিশু কি বা বোঝে দেখেন তার রক্তের মধ্যে ক্ষমতার লেলিহান যে স্বপ্ন সেটা কত বেশি প্রখর ছিল এবং তার উদ্দেশ্য ছিল হলো সমরখন দখল করা খুব গুরুত্বপূর্ণ কথা তার উদ্দেশ্য ছিল সমরখন দখল করা তার উদ্দেশ্য ছিল সমরখন দখল করা যথারীতি তিনি 14 বছর বয়সে জাস্ট 14 ইয়ার্স 14 বছর বয়সে সমরখন দখল করে ফেলে কত সালে তাহলে 1496 সালে তিনি সমরখন দখল করেন খুব খেয়াল করবেন তাহলে তার যে টার্গেট ছিল 1496 সালে তিনি কিন্তু সমরখন দখল করে ফেলেন 1496 সালে সমরখন দখল করে ফেলেন কিন্তু মজার বিষয় হলো যে সমরখন দখল করার ফলে সমরখন যে যিনি রাজা ছিলেন তৎকালীন অনেক বেশি শক্তিশালী ক্ষমতার রাজা ছিলেন এই এই রাজ্য তিনি ধরে রাখতে পারেননি কি কোনটা এই যে সমরখন তিনি দখল করে ধরে রাখতে পারেননি এবং মজার বিষয় হলো তাকে সমরখন এবং ফারগানার অঙ্গর দু জায়গা থেকে তাকে বের করে দেওয়া হয় আরেকটা বিষয় বলতে রাখি যে এই সম্রাট বাবর ছিলেন সুন্নি মুসলমান খুব গুরুত্বপূর্ণ কথা সুন্নি মুসলমান খুব গুরুত্বপূর্ণ কথা সম্রাট বাবর ছিলেন সুন্নি মুসলমান এবং এই সমরখন অঙ্গের রাজা তিনি ছিলেন শিয়া মুসলিম তাহলে এই যে কনফ্লিক্ট দুইটা দ্বন্দ্ব এখানকার ছিলেন সুন্নি সম্রাট বাবর এবং এই অঙ্গরাজ্যের রাজারা তারা ছিলেন কি তারা শিয়া মুসলমান তারা তখন কি করে তারা সমরখন এবং ফারগানা দুই জায়গা থেকে তাকে বিতাড়িত করে বিতাড়িত করে 1496 সালের কথা এটা খুব খেয়াল করবেন আমি ইতিহাস পড়াই একদম খুব লজিক্যালি খুবই মজা করে এবং আমার বিশ্বাস আপনি কোনোদিন ভুলে যাবেন না আমার বিশ্বাস আপনি কোনোদিন ভুলে যাবেন না ক্লাস কি রেকর্ড থাকলে ভালো হয় না ডিলিট করলে ভালো হয় প্লিজ ক্লাস কি রেকর্ড থাকলে ভালো হয় নাকি ডিলিট করলে ভালো হয় আমার কাছে লেকচার শিট আছে কিন্তু লেকচার শিট আপনাকে দেওয়া হবে না আপনারা বই থেকে পড়বেন লেকচার শিট দেওয়া হবে না আমি আপনাদেরকে বই আকারে পরে লেকচার শিট দিয়ে দিব ওকে একটু প্লিজ খেয়াল করেন তাহলে কি করলো যে 1496 সালে সে তাকে ওখান থেকে বিতাড়িত করা হলো তখন তিনি বিভিন্ন বনে জঙ্গলে বনে বাজারে ঘুরে বেড়াইতে অসহায়ের মতো তখন তার অবস্থা খুবই খারাপ ছিল সম্রাট বাবরের 1504 সালে এসে কত সালে 1504 খুব খেয়াল করেন 1504 সালে তিনি আফগানিস্তানের কাবুল দখল করেন খুব খেয়াল করবেন 1504 সালে তিনি আফগানিস্তানের কাবুল দখল করেন 1504 সালে তিনি আফগানিস্তানের কাবুল দখল করেন 1504 সালে তিনি আফগানিস্তানের কাবুল দখল করেন তার আগে বলেন ক্লাসটা আপনি মজা পাচ্ছেন কিনা বিশেষ করে স্পেশালি নাজিয়া আলী যারা কিনা সাধারণ জ্ঞান পড়তে চায় না তাদের জন্য কিন্তু খুব ইফেক্টিভ ক্লাস আই হোপ দ্যাট এবং আপনারা কিন্তু বিসিএস কনফিডেন্সে অনেক ক্লাস করেছেন আশা করি আজকের ক্লাস আপনার মনে দাগ কেটে থাকবে আপনি কোনোদিন ভুলে যাবেন না এবং আমি রিভিউ করবো আই হোপ দ্যাট হ্যাঁ আমি রিভিউ করবো ইনশাল্লাহ তো ক্লাসটাকে আপনি এনজয় করতেছেন কিনা মানে সুন্দর হচ্ছে কিনা না ভালো ভালো না লাগলেও বলে যে স্যার ভালো লাগতেছে না এবং কোশ্চেন থাকবে বিশেষ এখান থেকে কোশ্চেন থাকবে আপনারা তো শুধু মুখস্থ করেন যে 1526 সালে সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধে মোগল সম্রাট প্রতিষ্ঠা করে এটুকু পড়া শেষ আপনাদের কিন্তু কত বেশি পড়া আছে এখন একটু দেখেন ক্লাসে না ঢুকলে আপনি বুঝবেন কেমনে যে আসলে কত পড়া বেশি আছে তো কি করলো 96 সাল থেকে 1504 এই যে 8 বছর সে কিন্তু বনে বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছে এবং এটা কিন্তু আগেই বলেছে মধ্য এশিয়া এই কথাটা কিন্তু আগেই বলছে এটা মধ্য এশিয়া আগেই বলেছে কিন্তু এটা হচ্ছে মধ্য এশিয়া এটা হচ্ছে মধ্য এশিয়া তাহলে এই অংশ সময়টুকু সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে 1504 সালে তিনি কাবুল দখল করেন কাবুল দখল করার কারণ কি কাবুলের মধ্যে তখন ছিল অন্তদ্বন্দ্ব এবং সম্রাট বাবর ছিলেন অত্যন্ত ক্ষমতাধর অত্যন্ত বুদ্ধিমান একজন শাসক এবং তিনি খুব টেকনিক্যালি সেই গুপ্তধরদের সহায়তায় তিনি কাবুলের শাসক বনে যান এবং এই 1504 সাল থেকে খুব খেয়াল করবেন 1504 সাল থেকে 1512 সাল পর্যন্ত
তার ধান্দা ছিল এই জায়গাটা আবার দখল করা, খুব গুরুত্বপূর্ণ কথা। এবং তিনি একাধিকবার অভিযান পরিচালনা করেন, প্রত্যেকবারে ব্যর্থ হন। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু 1512 সাল পর্যন্ত তিনি প্রত্যেকবার এই জায়গাটা অ্যাটাক করার চেষ্টা করেন এবং প্রত্যেকবারই কিন্তু তিনি এটা ব্যর্থ হন। প্রত্যেকবারই দখল করার চেষ্টা করেন এবং প্রত্যেকবারই কিন্তু এটা তিনি দখল করতে ব্যর্থ হন। ফাইনালি তিনি যেটা করেন যে তিনি এই মধ্য এশিয়া দখল করা থেকে তার মন তিনি তখন তিনি এটা ঘুরিয়ে নেন, নিয়ে তিনি ভারতের দিকে মনোনিবেশ করেন। প্লিজ খেয়াল করবেন, এই 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 এটা মধ্য এশিয়া দখল করা থেকে তিনি নিজেকে বিরত করেন, যেখানে আর হবে না, তিনি তখন ভারতের দিকে মনোনিবেশ করেন। তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা, তিনি তখন কি করলেন, ভারতের দিকে মনোনিবেশ করলেন। এবং তাকে আমন্ত্রণ জানায় তিনজন ব্যক্তি, তাকে আমন্ত্রণ জানায় তিনজন ব্যক্তি, প্লিজ তাকে আমন্ত্রণ জানায় ভারত আক্রমণ করার জন্য তিনজন ব্যক্তি। খুব খেয়াল করবেন, এক নম্বর দৌলত খা, দৌলত খা, আমরা পরে পরিচয় দিচ্ছি কারা তারা, দৌলত খা, এক নম্বর দৌলত খা, দুই নম্বর হচ্ছে আলম খা লোদি, আলম খা লোদি, আলম খা লোদি, তিন নম্বর রানা সংগ্রাম সিং, রানা সংগ্রাম সিং। খুব গুরুত্বপূর্ণ, এই তিনজন লোক তাকে ভারতে তাকে ভারত দখল কর দিল্লি দখল করার জন্য তাকে আমন্ত্রণ জানান, দৌলত খা, আলম খা লোদি এবং হচ্ছে রানা সংগ্রাম সিং। এই দৌলত খা ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা, পাঞ্জাব, দৌলত খা ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা, এই আলম আলম খা লোদি তিনি ছিলেন ইব্রাহিম লোদির চাচা। খুব গুরুত্বপূর্ণ কথা, এই আলম খা লোদি ছিলেন ইব্রাহিম লোদির চাচা, আর রানা সংগ্রাম সিং ছিলেন একদম শাসক। এই রানা সংগ্রাম সিং এর কথা কিন্তু একটু পরে আসবে, আপনারা মনে রাখবেন এই তিনটা নাম। এই তিনটা নাম ক্লিয়ার কিনা প্লিজ একটু লিখতে হবে, যতটুকু যা পড়াইছি আপনারা বুঝতে পারছেন কিনা, আমি অল্প একটু পড়াই কিন্তু খুব সুন্দর করে পড়াই ইনশাল্লাহ। তাহলে কি করলো, 1504 সালে তিনি কাবুল জয় করলেন এবং 1504 সাল থেকে 1512 সাল পর্যন্ত এই 8 বছর তিনি ট্রাই করলেন যে খা সমরখন এবং ওই যে ফারগানা রাজ্য দখল করা যায় কিনা। যখন তিনি ব্যর্থ হলেন, ব্যর্থ হওয়ার পরে তিনি তাকে আমন্ত্রণ জানালেন তিনজন ব্যক্তি, দৌলত খা পাঞ্জাবের শাসক, আলম আলম খা লোদি হচ্ছে ইব্রাহিম লোদির চাচা, এবং রানা সংগ্রাম সিং তিনি ছিলেন হচ্ছে শাসককার, তিনি ছিলেন শাসক। এই তিনজন লোক তাকে দিল্লিতে দিল্লিতে তাকে কি করা দিল্লি থেকে তাকে তাকে দিল্লিতে তাকে আমন্ত্রণ জানালেন। এতটুকু ক্লিয়ার কিনা প্লিজ একটু কথা বলবেন যে স্যার এতটুকু ক্লিয়ার। ওকে, এখন দেখেন, এখন আমরা অনেকগুলো ইনফরমেশন, উনি 1525 সালে, খুব খেয়াল করবেন, 1525 সালে তিনি পাঞ্জাব দখল করেন। এই 12 যদিও 1512 সালে তাকে তাকে হচ্ছে আমন্ত্রণ জানানো হলেও তিনি 1512 সালে কিন্তু আক্রমণ করেন নাই। তিনি 13 বছর যাবৎ তিনি কি করেছেন, এই সৈন্য সংগ্রহ করেছেন এবং ভারতের মতো জায়গায় এত বড় জায়গায় যদি আক্রমণ করতে হয় তবে তাকে সৈন্য সংগ্রহ করতে হবে। এবং মজার বিষয় হলো যে এই সময়ে দিল্লির শাসন কার হাতে ছিল, এই সময়ে দিল্লির শাসক কারা ছিলেন, দিল্লির শাসন ছিল আফগানরা। এই কথা খুব গুরুত্বপূর্ণ কথা, দিল্লি শাসক অর্থাৎ দিল্লি তখন পরিচালনা করত আফগান শাসকরা, স্পেশালি কে, ইব্রাহিম লোদি, স্পেশালি ইব্রাহিম লোদি। আসল জায়গায় চলে আসি কিন্তু এখন আমরা ইব্রাহিম লোদি। তাহলে কি বললাম যে 1525 সালে তিনি পাঞ্জাব দখল করে নেন এবং তখন এখানকার শাসক ছিলেন আফগানরা এবং স্পেশালি ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সৈন্য ছিল 120,000 এবং সম্রাট বাবরের সৈন্য ছিল মাত্র 12-15,000। এখন বলেন যদি এই বাবর তার সাথে যুদ্ধ করে, যুদ্ধ করে কি পারবে, পারা সম্ভব না। আমরা কিন্তু অনেকগুলো তথ্য এখন নিয়ে আসব এবং আমার বিশ্বাস এই তথ্যগুলো খুব মজা পাবেন শুনে। এবং তখন 1525 সালে পাঞ্জাব দখল করার পরে তিনি দিল্লির দিকে অগ্রসর হলেন, দিল্লির শাসনকর্তা ছিল ইব্রাহিম লোদি। এবং মজার বিষয় হলো যে বাবরের একটা কাহিনী ছিল,
কোনো দাহ্য দয়া করলে তার যে শাসক ছিল তার মুন্ডু তিনি কেটে ফেলতেন, মুন্ডুপাত, এটা মুন্ডুপাতকে মুন্ডুপাত করে ফেলতেন। এটার কারণে ওই রাজ্যে আর কেন তো কেউ যেন শাসন না করতে পারে অনেক ভয় পাইতো এবং ভয়ের সবকে ছেড়ে দিয়ে পালাইতো। তো 1526 সালে পানিপথ, খুব গুরুত্বপূর্ণ কথা, পানিপথ একটা জায়গার নাম, 1526 সালে পানিপথ, এই পানিপথে, পানিপথে তিনি ইব্রাহিম লোদির সাথে তার যুদ্ধ হয়। খুব খেয়াল করবেন কার সাথে, সম্রাট বাবরের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধ হয় 1526 সালে। কত সালে? 1526 সালের 21 এপ্রিল, 1526 সালের 21 এপ্রিল, 21 এপ্রিল, 1526 সালের 21 এপ্রিল পানিপথে ইব্রাহিম লোদির সাথে সম্রাট বাবরের যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধে মাত্র 15,000 সৈন্য ছিল বাবরের, 1,20,000 সৈন্য ছিল কার? ইব্রাহিম লোদির। এবং সেই যুদ্ধে প্রথম বাবর প্রথম কি করে বলুন তো? প্রথম কামানের ব্যবহার করে, কামান। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে যে প্রথম কামানের ব্যবহার কে করেন? সম্রাট বাবর। 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 এবং এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়। ইব্রাহিম লোদি পরাজিত হলে রেজাল্ট কি হবে? রেজাল্ট হচ্ছে সম্রাট বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আমরা এতটুকু বিষয় বুঝতে পারছি কিনা খেয়াল করি। এখানে আসলে মোসার জায়গা নেই, একটু মোসার জায়গা দরকার, আমি এটুকু মুছে ফেলি তাহলে এখানে কিছুদিনই লিখতে পারবো। সম্রাট বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। খুব খেয়াল করবেন, সম্রাট বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট বাবর কত সালে? সম্রাট বাবর 1526 সালে সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1526 গেল এটা, এখন 1527 সালে। খুব খেয়াল করবেন কিন্তু এই যে রানা সংগ্রাম সিং, এই যে রানা সংগ্রাম সিং, খুব খেয়াল করবেন রানা সংগ্রাম সিং এর সাথে খানোয়া নামক স্থানে, খানোয়া আপনারা নিশ্চয়ই এটা কোশ্চেন পরীক্ষা আসে দেখছেন, খানোয়া, খানোয়া নামক স্থানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, খানোয়া যুদ্ধ নামে পরিচিত, খানোয়া যুদ্ধ। এই যুদ্ধ কে কে করেন? এই যুদ্ধ করেন হচ্ছে বাবর, বাবর এবং রানা সংগ্রাম সিং, রানা সংগ্রাম সিং। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এটাও পরীক্ষা আসে যে খানোয়া যুদ্ধ কখন হয়েছিল। আমার কোশ্চেন হলো যে এক সময় আমন্ত্রণ জানালো রানা সংগ্রাম সিং, তার সাথে যুদ্ধ কেন? হোয়াই তার সাথে যুদ্ধ কেন? এক সময় আমন্ত্রণ জানালো হচ্ছে রানা সংগ্রাম সিং, তার সাথে যুদ্ধ কেন? তখন কেন যুদ্ধ হলো? যে তখন বাবর দেখে, বাবর রানা সংগ্রাম সিং যে চাঁদপুর পরিচালনা করতেন সেই সেই জায়গাটা তিনি দখল করেন এবং তখন তাকে বস মানতে বাধ্য করেন। রানা সংগ্রাম সিং এটা মেনে নেয় নাই এবং মেনে না নেওয়ার কারণে হচ্ছে তিনি এটা খনোয়া যুদ্ধ পরিচালিত হয়, সেখানে রানা সংগ্রামে পরাজিত হয়, বাবর জয়লাভ করে। এবং এর আরেকটা তথ্য বলতে রাখি, 1526 সালে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং তিনি নিহত হন। তাহলে এই কিন্তু বাবরের বাবরের হিসাব। এবং বাবর প্রথম আত্মজীবনী লেখেন, বাবর প্রথম হচ্ছে আত্মজীবনী লেখেন মোগল সাম্রাজ্যের মধ্যে, তুজুক ই বাবর, তুজুক ই বাবর মোগল সাম্রাজ্যের মধ্যে তিনিই প্রথমে আত্মজীবনী লেখেন, তুজুক ই বাবর। এটাও কিন্তু পরীক্ষা আসে, তুজুক ই বাবর তিনিই প্রথম হচ্ছে আত্মজীবনী লেখেন মোগল সাম্রাজ্যের মধ্যে, সম্রাট বাবর প্রথম আত্মজীবনী লেখেন, তার জীবনের নাম হলো তুজুক ই বাবর। মোগল সাম্রাজ্যের মধ্যে তিনি প্রথম আত্মজীবনী লেখেন, এই জীবনের নাম হলো তুজুক ই বাবর। তো আই হোপ দ্যাট দিস ইজ ভেরি ক্লিয়ার টু, এবং এর মধ্যে সব আছে, সম্রাট বাবরের যত ঘটনা সব আছে। এখন সম্রাট বাবরের অ্যাট এ গ্লান্স একটু বললি, আপনারা জাস্ট খাতাটা মিলিয়ে নেন, জাস্ট আপনারা খাতাটা কি করবেন, জাস্ট ক্লোজ করে দেন, খাতাটা বন্ধ করেন, আমি পুরোটা একটু জাস্ট 5 মিনিট ব্রিফ করে ফেলি। সবার খাতা ক্লোজ, একটু ইয়েস লিখবেন, সবার খাতা ক্লোজ, ইয়েস লিখবেন প্লিজ, সবার খাতা ক্লোজ। আমি যেভাবে পড়িয়েছি এই সকল তথ্যগুলো বইয়ের মধ্যে আছে, একটু আজকে থেকে আপনাদেরকে কোনো শিট আমি দিব না, এগুলো বইয়ের মধ্যে আছে। এত শিট দিলে আপনাদের প্রিন্ট করতে সমস্যা হয়,
আপনার অনেকে মন খারাপ হয় এই জন্য বইয়ের মধ্যে থেকে সব কালেক্ট করে এখানে আছে এখান থেকে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ আর নোট করে নেবেন এবং আমরা এটা 41 তম বিসিএস জন্য বের করেছিলাম আমি এখন কাজ করতেছি আপনাদের সাথে আমরা ঘরে বসে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির 10টা সাবজেক্টের একটা সুন্দর একটা বই উপহার দিব হয়তো ইট উইল টেক 2 মান্থস 2 মাস সময় লাগবে এই 2 মাসের মধ্যে আপনাদের সুন্দর একটা বই উপহার দিব সেই বইয়ের মধ্যে এরকম 10টা সাবজেক্ট সব সুন্দর করে নোট করা থাকবে সো ডোন্ট ওয়ারি আপনারা একটু দুঃখ করবেন না আমি আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা একটু দুঃখ করবেন ইনশাআল্লাহ বুঝাই দেব ওকে ডান তাহলে আমরা কি দেখলাম আমরা একটু রিভিউ করে ফেলবো আপনারা খাতা বন্ধ করছেন কিনা খাতা বন্ধ করছেন কিনা ওকে ফাইন আমরা প্রথম থেকে বলি জাস্ট গল্প বলি আমরা জানি সম্রাট বাবর 1486 সালের 27 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন তার মা বাবা ছিলেন দেখেন এখানে আছে বাবা ছিলেন ওমর শেখ মির্জা মা ছিলেন কুতুব নিগার তিনি বাবা ছিল তৈমুর লং বংশধর আর 24 সালে বংশধর তার মা এই দুইটা প্রোডাক্ট হচ্ছে 1483 সালের 24 ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন সম্রাট বাবর এবং তার বাবা ফারগানা অঙ্গরাজ্যের রাজা ছিলেন এবং তার মামার বংশধর ছিল এই দিকের সমরখন্ডে যারা তৈলুম বংশধর এবং তার সে তার বাবা মারা যায় 1494 সালে মৃত্যুর পরবর্তী মাত্র 12 বছর বয়সে তিনি ক্ষমতায় বসেন এবং তার টার্গেট ছিল সমরখন্ড দখল করা এবং ঠিক 2 বছর পর 1496 সালে তিনি সমরখন্ড দখল করেন এবং তিনি দখল করে তাকে তখন এই দুই জায়গা থেকে বিতাড়িত করা হয় উনি অনেকদিন বনবাজারে ঘুরে বেড়ান 1504 সালে তাকে তিনি কাবুল আক্রমণ করেন এবং থেকে 12 সাল পর্যন্ত তিনি এই বারবার আক্রমণ করতে থাকেন কিন্তু কখনোই এটা সে জয়লাভ করেনি পরে এই তিন ধরনের আমন্ত্রণে দৌলত খা আলম খা লোদি এবং রানা সংগ্রাম সিং তাদের আমন্ত্রণেই হচ্ছে মূলত তিনি হচ্ছে দিল্লি আক্রমণ করেন এবং ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালের 21 এপ্রিল সেই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং নিহত হয় পরে তিনি ভারত দখল করেন এবং তিনি হচ্ছে ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা তার আত্মজীবনের তুজুকি বাবর স্বর্ণ ছিল এখানে 1,20,000 ইব্রাহিম লোদির মাত্র 15,000 স্বর্ণ ছিল বাবরের তিনি এই যুদ্ধে প্রথম কামানে ব্যবহার করেন এবং তিনি যুদ্ধে ছিলেন এক্সপার্ট এই হলো সম্রাট বাবরের আত্মজীবনী বাবরের পরে বাসায় পড়ে নিয়ে হুমায়ুনের পর হচ্ছে বাবার হলো এক বাজার আকবর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যদিও সম্রাট বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আকবর মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আকবর মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আকবর এনিওয়ে আমরা আজকে আপনাদেরকে বাবর পড়াইলাম আমরা বাকিগুলো পড়াবো না বাকিগুলো মোগল সম্রাটদের বাকি যেগুলো নাম আমি লিখেছিলাম বোর্ডে এগুলো নিজেদেরকে পড়ে নিতে হবে বই থেকে ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই কথা রেখে আজকের মতো এখানে বিদায় আগামী শনিবার আপনাদের সাথে কথা হবে এবং সেখানে হয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কথা বলবো তো আশা করি এভাবেই পড়লে পড়া মনে থাকতে বাধ্য এবং বিসিএস এর কোনো কোশ্চেনের বাইরে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসের ডেলিভারি সুন্দর পাবেন আপনাদের কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই আসসালামু আলাইকুম